প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এটি আমাদের প্রথম পর্ব তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় কি দেবদেবীর গুণগান মঙ্গল কাব্যের মূল উপজীব্য বিষয় কি দেবদেবীর গুণগান চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত শূন্য পুরাণ রচনা করেন কে রামায় পণ্ডিত শূন্য পুরাণ রচনা করেন রামায় পণ্ডিত ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কে মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায় বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কবে উনিশশো সালে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে বৈষব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত ব্রজবুলি ভাষায় বৈষব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবুলি ভাষায় রচিত শৃঙ্গার রসকে বৈশব পদাবলিতে রস বলে মধুর রস শৃঙ্গার রসকে বৈশব পদাবলিতে উজির বাহারাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন চট্টগ্রাম দৌলত উজির বাহারাম খান চট্টগ্রামের অধিবাসী ছিলেন আলাওলের তোহফা কোন ধরনের কাব্য নীতিকাব্য আলাওলের তোহফা নীতিকাব্য বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যধারার প্রাচীনতম ধারা কোনটি মনসা মঙ্গল বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা মনসা মঙ্গল মধ্যযুগের শেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি কৃপার শাস্ত্রের অর্থভেদ বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে আবুল হোসেন শিক্ষাপত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কবে আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত ঘরে বাইরে উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে বাঁধনহারা মৃত্যু ক্ষোধা ও কুহেলিকা উপন্যাস ত্রয়ীর রচয়িতাকে কাজী নজরুল ইসলাম বাঁধনহারা মৃত্যু ক্ষুধা ও কুহেলিকা উপন্যাস ত্রয়ীর রচয়িতা কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প মন্দির ইঁদুর ছোট গল্পটির রচয়িতাকে সোমেন চন্দ ইঁদুর ছোট গল্পটির রচয়িতা সোমেন চন্দ অক্টোপাস উপন্যাসের রচয়িতাকে শামসুর রহমান অক্টোপাস উপন্যাসের রচয়িতা শামসুর রহমান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির প্রথম সুরকারকে আব্দুল লতিফ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালি কবে প্রকাশিত হয় উনিশশো সালে বিভূতিভূষণ রচিত প্রথম উপন্যাস পথের পাঁচালি উনিশশো সালে প্রকাশিত হয় রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কি পানিপথের তৃতীয় যুদ্ধ রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি রচয়িতা কে শামসুর রহমান নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রহমান বন্যেরা বনে সুন্দর শিশুরা করে উদ্ধৃতির রচয়িতাকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বন্যেরা বনে সুন্দর শিশুরা করে উদ্ধৃতির রচয়িতা চন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ সংসপ্তক উপন্যাস কে রচনা করেন শহীদুল্লাহ কায়সার সংসপ্তক উপন্যাস রচনা করেন শহীদুল্লাহ কাইসার আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ছাড়পত্র আঠারো বছর বয়স কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ